ডিএইচআই বা ডিরেক্ট হেয়ার ইমপ্লান্টেশন, এটা বর্তমানে সবচেয়ে আধুনিক হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতি, এবং এই পদ্ধতিতে সাধারণত অনেক বেশি সময় লাগে। এবং এই পদ্ধতিতে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট যে টিম, সার্জন, অ্যাসিস্ট্যান্ট সবার অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ এই পদ্ধতিতে যখন আমরা ট্রান্সপ্লান্ট করি তার রেজাল্ট সবচেয়ে ভালো হয়, ন্যাচারাল আউটলুক আসে, মিনিমাম সাইড ইফেক্ট হয়, ব্লিডিং কম হয়, প্রি এক্সিস্টিং কোনো হোল করতে হয় না, সব কিছু মিলিয়ে এটা অত্যন্ত জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। সো ডিএইচআই যেহেতু একটু কষ্টকর চিকিৎসা পদ্ধতি, স্বাভাবিকভাবেই অন্যান্য যে ব্যবস্থাগুলি আছে বা অন্যান্য যে হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতি আছে, FUT বা FUE, নর্মাল FUE, সেগুলির তুলনায় খরচটা সামান্য একটু বেশি। তো আমরা আসলে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি অধিকাংশই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বা সদ্য পাশ করা, নতুন চাকরিতে ঢুকা, এরকম রোগীর সংখ্যায় আসলে আমরা অনেক বেশি পেয়ে থাকি। তো সবার কথা চিন্তা করে আমরা খুব মিনিমাম প্রাইসিংয়ে আমরা এই আধুনিক চিকিৎসা সেবাটা আমরা দিয়ে থাকি, এবং আমি মনে করি যে এই চিকিৎসার খরচটা আমাদের যারা আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে খুবই সহনীয় এবং এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল।